হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ভিনাস লাইফস্টাইল কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি তরকারি কাটছি, এই দেখো তারা যেন তরকারি কাটা কেউ দেখেনি। এই চোকাগুলো কি করবো বলো তো? পটলের চোকাগুলো রেখে দেবো, এগুলো রেখে দিয়ে একটু মোটা মোটা করে কাটছি, এগুলো রেখে দেবো। তারপরে এগুলো কালকে দেখি তোমার বাটতে পারবো, কালকে বাটবো। হ্যাঁ, আজকে আর হবে না, আজকে মুলো শাক ভাজবো, পটল আলু তরকারি করব, ডাল বসিয়েছি, ডালটা হয়ে গেছে, এগুলো কেটে রেখে দিই যা দুর্মূল্য বাজার হয়েছে। চোকা মোকা সব খেতে হবে। ভালো লাগে কিন্তু ওই পটলের চোখাগুলো একটু মোটা মোটা করে কাটলে বাটা খেতে খুব ভালো লাগে। আমি আমার চ্যানেলে আছে, আমি দিয়েছি, মনে হয় আছে। হ্যাঁ, পটলের চোখা বাটা আছে, পটলের খোসা বাটা খেতে খুব ভালো লাগে। ভালো করে ধুয়ে একটু গরম জলে রেখে কিছুক্ষণ, জলটা গরম জলটা একটু নুন দিয়ে তোমার গরম করে তার মধ্যে এই চোকাগুলোকে বিছিয়ে রাখতে হবে। চোকা বলো খোসা বলো যাই হোক, ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট মতো। তারপর আমি না বেশিক্ষণ ইয়ে করে পারি না, জানো তো এই কি বলে বাগডুম হয়ে বসে বাগডুম, আর পা আমাকে মেলতেই হবে। এই বসেছি দেখো, কোমর ব্যথা হয়ে যাবে। তোমার দাদাভাই একটু দোকান গেল, বললো রেখে দাও, এসে শাকটা আমি ধুয়ে দেবো। শাকটা সিঙ্কে ধুই না, শাকটা শাকটা বাইরে ধুই। বাইরে ধুলে কি হয় মানে প্রচুর জল লাগে তো শাক ধুতে, জানোই তোমরা। আর ভালো ধোয়া যায় আর সিঙ্কে এখানে জল হয় পড়ে যায়। তোমাদের দাদাভাই এসে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা, পটল বাটাটা করছি, পটলটা বেটে আজকেই করে নিলাম। পটল বাটা বলছি, পটলের খোসা বাটা আজকেই করে নিলাম, বুঝলে তো। রাখলে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আমার মনেই থাকবে না, ভুলেই যাব, সেই জন্য ভাবলাম না আজকেই করিনি, রাখারাখির দরকার নেই। আবার কাল বাঁচবো নাকি খেতে পারবো নাকি কে জানে, এক রাতেই তো সব মানে কাজ সাবার হয়ে যাচ্ছে। আমাদের পিছন পাড়ায় এক কাকিমা মারা গেলেন, মানে জীব মানে মরার আগের দিন অবধি কাজ করে করে তারপরের দিন মারা গেলেন। ওনার বৌমা আমাদের মানে সাথে আর কি আছে গোষ্ঠীতে, তা আগে কাকু মারা গেছেন, এবার কাকিমা মারা গেলেন। যাই হোক, এই দেখো পটলের খোসাটা আমি যেমন বলেছিলাম তোমাদের 10 মিনিট গরম জলে ডুবিয়ে রেখে মিক্সিতে বেটে নিলাম মিহি করে, আর ওই পটল বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, ব্যাস, আর একটু নুন দিয়েছিলাম। আর কড়াইতে সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর বাটাটা পুরো দিয়ে দিয়েছি, যদি নুন লাগে একটু দেবো, আর একটু চিনি দেবো, ব্যাস হালকা। বাঙাল তো সবাইতে চিনি 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 চিনি। আর এখানে একটু চা গরম করছি খাবো। আর জানো, আর বলো না, অনেকগুলো ভেজানো আছে জানো, কখন কাটবো আমি তাই ভাবছি। এই দেখো শাক ভাজা হয়ে গেছে, আর এই দেখো পটলটা এরম করে রেখেছি, হচ্ছে ছেলেকে পটল ডিমের বসুমতি করে দেবো, ও খুব ভালো খায়, এটাও আমার চ্যানেলে আছে, মনে হয় আছে, যদি আমি পারি তোমাদের সাথে শেয়ার করবো। এটা খুব ভালো একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। এই দেখো মটর ডাল, কালকে একটু ছিল আবার একটু করলাম, মটর ডাল হয়ে গেছে, আর এটা আমার বিউলির ডাল। মটর ডাল খেলে না আমার খুব অম্বল হয় গো, মনে হয় আমার, কালকে সারাদিন গ্যাসে ভুগেছি, রাতে ভাতও খাইনি, জল মুড়ি খেয়েছি, ব্যাস শুয়ে পড়েছি, আমার মনে হয়। এই দেখো পটলের বীজগুলো বার করে রেখেছি, পটলটাকে ধুয়ে ভেজে নিয়েছি। পটলের বটি দিয়ে খোসা কাটবে না, এই ক্ষেত্রে পটলেরটা একটু ছেঁচে নেবে। আর এই যে শাক ভাজা হয়ে গেছে রসুন দিয়ে মূলো শাক, তোমাদের দাদাভাই এসে ধুয়ে দিয়েছে। আর এখানে আলু সিদ্ধ করেছি, এই
পটলের রেসিপিটাতে লাগবে বলে। চাটা ফুটে গেছে, ভাতটা বসাবো। দেখো ভাতটা রেডি করে রেখেছি, কখন কাচবো আমি তাই ভাবছি জানো। এক বালতি কাঁচা আছে, সকালবেলায় আবার একটু ঝাড়াঝুড়ি করেছি। দাঁড়ান, সকালবেলায় আবার কি করেছি বলে, একটু ঝাড়াঝুড়ি করেছি, ফ্যান মুছেছি। তোমাদের দাদাভাই বাজার গেছিল, ওই ফাঁকে বলছে আমি না থাকলেই তুমি এইসব শুরু করো। এই ভিডিও তুলতে গেলে না একটু সময় দিতে হয়, বেশ টাইম যায়, একটু এর জন্য লেট হয়। কিছু করার নেই, তবুও তো করছি। মানে একদিন না করলে মনে হয় কি যেন একটা বড় কাজ হলো না আমার, মনটা খুঁতখুঁত করে জানো তো। সেই জন্য চেষ্টা করি আমি রোজই ব্লগ দেওয়ার। তোমরা যদি দেখো ভালো লাগে, না দেখলে মনটা খারাপ হয়ে যায়। দিনের শেষে যখন দেখি ভিউজই নেই তখন মনটা খারাপ হয়ে যায়। গ্যাস জ্বলছে, আমি বকবক করে যাচ্ছি। তোমাদের দাদাভাই দেখলে চিৎকার করবি, কি কালো লাগছে দেখছো আমাকে। এখানে তো হাতগুলো কালোই আছে, আমার আর রিমেডি করা হচ্ছে না। ওই এক দুদিন করেছি, এক দুদিন করেছি, ব্যস হয়ে গেছে। কবে যে করবো কি করবো জানি না। আবার কি সাইক্লোন মাইক্লোন আসছে বলছে, তার আগে বড় চাদরটা কাটতে হবে, ছেলের ঘরে চাদরটা কাটতে হবে। পটলের খোসা বাটাটা একটু নুন লাগবে, খুব ঝাল হয়ে গেছে জানো, খুব ঝাল হয়ে গেছে। ছেলে মনে হয় খাবে না, ভাত দিয়ে খেলে হয়তো বা লাগবে না, খুব ঝাল হয়ে গেছে। এডজাস্টটা চলছিল, বন্ধ করলাম কেন বলো তো, তোমাদের সাথে কথা বলার জন্য, কিচ্ছু বোঝা যায় না। গ্যাস 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 কর। বসিয়ে পালাবো, পালাবো মানে চাটা খাবো, তারপর কাছাকাছি করবো। কুকারটা খুললো বুঝলে, এটা হয়ে গেছে। এই দেখো বড় টেস্টি খাবার, এটা ভাবা যায় না। এসব খাবার থাকলে আর কিছু লাগে না, মাছ ডিম মাংস কিছু লাগে না। এসব হয়ে গেল, আমি পটলটা বসিয়ে আমি চাটা খেয়ে আমি কাঁচতে যাবো জানো তো, তারপর ছেলের ওটা বানাবো। ওটা আবার একটু ধৈর্যের কাজ, আলুটাকে মেখে আলু পুরটা পটলের ভিতরে ভরতে হবে, যেমন আমরা পটলের দোরমা ফোরমা করি, চিংড়ি মাছ ভরে ভরে ওই রকমই আর কি। ওর মধ্যে চিংড়ি মাছ থাকে না, একটা কোচ করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। মানে পটলের ভিতরে আলু সেদ্ধটা মাথাটা ঢুকিয়ে দিলে সিম্পলভাবে মাখবে, কুচো পেঁয়াজ একটু কুচো লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ওটা ঢুকিয়ে দিলে, তারপরে কড়াইতে মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে পটলটা দিয়ে দিলে, আর কোচটা আগে করে রেখে কোচটা ওর মধ্যে দিয়ে দিলে। দেখি আমার যদি টাইম হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, জানি না টাইম হবে কিনা। আজকে আমার বৃহস্পতিবার, পুজোটা সকালে হয়ে গেলে ভালো হতো, কিন্তু সকালে না, মানে কালকে রাতে শরীরটা এত খারাপ ছিল, সকালে আর আমার ইচ্ছে করলো না স্নান করে পুজো করার। পুজো করবো, ওই পুজো করার ইচ্ছে বলতে না, মানে শরীরে দিল না আর কি। মা লক্ষ্মী আবার রাগ করবে, একে তো লক্ষ্মী নেই। চলো এখন রাখি, পরে আবার আসবো, কি আর তোমাদের সাথে বকবক করবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি খাচ্ছি। এই যে মুলোর শাক ভাজা, পটলের তরকারি অল্প একটু নিলাম, এই যে বাটাটা, এই যে বাটাটা, তবে সকলের
পুরো রান্নাটা যখন হয়ে গেল আর দেখাতে পারি, পটলের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব ভালো হয়েছে খেতে। আজকে অনেকগুলো রান্না হয়েছে, মূলো শাক ভাজা, পটলের খোসা বাটা, সেটা তো মনে দেখিয়েছি, পটল আলুর তরকারি ছেলের জন্য, ওইটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, দুঃখিত। বুঝতেই পারছো বৃহস্পতিবার চান টান করে আবার সঙ্গে সঙ্গে পুজোতে বসলাম, পুজো হয়ে গেল তারপর খেতে নিলাম, আর তারপরে মাঝামাঝি তো থাকেই, তারপরে বাইরে থেকে যেগুলো আজকে কেচেছি সেগুলো আবার নিয়ে আসা, ভাজ করা, মেলা, এসব নানারকম। আর ডিম, ছেলের ডিমের ওই ডিমের পটল ডিমের বসুমতিটা আর তোমাদের দেখানো হয়নি। তো চলো ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন, খেয়ে নিই, টাটা।